সত্য নিরপেক্ষ এই স্লোগান ধারণ করে সাফল্যের এক দশক পূর্ণ করল দেশের জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি সান। আজ সকালে নিজস্ব কার্যালয়ে 11 বছরের পদার্পণ উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। বৈশ্বিক মহামারী করোনাকালে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা রেখে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান পত্রিকাটির সম্পাদক এনামুল হক চৌধুরী। এ সময় দৈনিকটির পাঠক শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দশম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাতে এসে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ24-এর প্রধান নির্বাহী নইম নিজাম বলেন, ছাপার অক্ষরের আবেদন কখনো ফুরাবে না। বৈশ্বিক মহামারীকালেও পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকার শুভেচ্ছা জানান কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। এই কাগজ দিয়ে এগিয়ে যাব সবাই মিলে। এই দুর্দিনে বিশেষ করে করোনার কারণে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, আমরা সমস্যা উত্তোলন করেছি, আগামী দিন ইনশাআল্লাহ এগিয়ে যাব। ডেইলি সান যেভাবে যাত্রা শুরু করেছিল, যেই সেই যাত্রা যেভাবে অব্যাহত রেখেছে, আগামী দিনেও তা ধরে রাখতে সক্ষম হবে। আমেরিকান মেইনস্ট্রিম মিডিয়া যারা অনলাইনে চলে গিয়েছিলেন প্রিন্ট ভার্সন থেকে, তারা আবার প্রিন্টে ফেরত আসতে শুরু করলেন বা বাধ্য শুরু করেছেন। এই কারণে ছাপার অক্ষর কখনো শেষ হতে পারে না। ডেইলি সান সম্পর্কে যদি বলতে হয়, শুরু থেকে এই কাগজটা একটি অত্যন্ত স্ট্যান্ডার্ড জায়গায় নিজেকে দূরে রাখতে পেরেছে। দশম বর্ষপূর্তি হচ্ছে এই চমৎকার কাগজটির। আমি আশা করব এরকম বহু বহু দশক এই পত্রিকা পেরিয়ে যাবে।